हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल इंग्लिश इन बेंगली। तो आज के ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমার চ্যানেলে রয়েছো তাদের জন্য তোমাদের যে ড্রামা রয়েছে দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল থেকে 6 মার্কসের কিছু ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন তোমরা অনেকে কমেন্ট করে বলেছিলে ব্রড কোশ্চেনের ভিডিও দেওয়ার জন্য। তো আজকে দ্য প্রপোজাল থেকে কোন কোন ব্রড কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেটা আজকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আর যারা জয়েন বাটনটা এনেবল করনি, যদি তোমরা জয়েন বাটনটাকে এনেবল করে আমার চ্যানেলের স্পেশাল মেম্বার হতে চাও এবং ইংলিশের সমস্ত নোটস তোমরা পিডিএফ আকারে নিতে চাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে প্রথমটা রয়েছে, হোয়াই ডিড লোমভ থিঙ্ক about taking a decision about getting married? Keno Lomov biye kora siddhanto niyechilo? Whom did he want to marry? She kake biye korte chaichilo and why? Ebong keno? 3 + 2 + 1 = 6 by ei proshno ta erom bhabeo kintu ghuriye dite pare. And it's impossible for me not to marry, ebong amar kore kache biye na kore thaka ta oshombhob. Why is the speaker so interested to marry? Ebong ei boktar কেন এত বিয়ে করতে আগ্রহী? হোম ডাজ হি ওয়ান্ট টু ম্যারি অ্যান্ড ওয়াই, কাকে সে বিয়ে করতে চায় এবং কেন? 3 + 1 + 2 = 6। দেখো একই কিন্তু প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আর তোমরা অনেকে আবার প্রশ্ন বুঝতে পারো না, তখন এবার বলো যে দিদি তুমি যে সাজেশনে দিয়েছিলে সেগুলো কিন্তু কমন আসেনি। অথচ তোমাদের কিন্তু আগের বছরে যারা আমার চ্যানেলের সাজেশন ফলো করেছো তারা জানো যে আগের বছর তোমাদের প্রপোজাল থেকে পুরো কিন্তু যে কটা প্রশ্ন এসেছিল সবকটা কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম। তিনটে প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্নই কিন্তু সাজেশনে ছিল। তোমাদের আমি বলেছিলাম যে নাটালিয়ার ক্যারেক্টারটা তোমরা পড়ে যাও, তো নাটালিয়ার ক্যারেক্টার কিন্তু এসেছিল এবং সাথে আরো দুটো যে প্রশ্ন ছিল সেগুলোও কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম। তাই আশা করি তোমাদের সেগুলো কাজে লেগেছে। তাই এই বছরও কিন্তু সেটার কিন্তু কোনো বিফল হবে না, বা এই বছরটা কিন্তু তার অন্যথা হবে না। যেগুলো আমি বলছি সেগুলো পড়ো এবং প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু মানে বুঝবে। কোশ্চেনগুলো পড়ে যদি তোমরা উত্তর লেখো তাহলে দেখবে সাজেশনের বাইরে যদি ঘুরিয়েও প্রশ্ন আসে, সাজেশনের বাইরে অ্যাকচুয়ালি আসেও না, তোমাদের বুঝতে হবে যে এখানে প্রশ্নের উত্তরটা কি চেয়েছে। ধরো কোনো একটা প্রশ্ন তোমাদের, এই যে তিনটে প্রশ্ন আমি তোমাদের প্রথমে বললাম, এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু সেম। ধরো এই প্রশ্নটাকে আরো একভাবে তোমাকে ঘুরিয়ে দিল যে লোমভের বিয়ের সম্বন্ধে কি মত ছিল বা লোমভ কেন বিয়ে করতে চেয়েছিল, তাহলে কি তুমি লিখতে পারবে না? একই তো কোশ্চেনের উত্তর। তো এখানে যে তিন নম্বর যে থার্ড প্রশ্ন রয়েছে অর দিয়ে লিখেছি, দেখো লোমভ কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাটালিয়া স্টেপানোভনা। লোমভ এসেছিল নাটালিয়া স্টেপানোভনাকে বিয়ে করতে। হোয়াট লজিক ডাজ হি গিভ ফর হিজ ডিসিশন, এবং তার এই সিদ্ধান্তের জন্য সে কি লজিক দিয়েছিল? 6 মার্কস। দেখো এই তিনটে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এরকম ভাবে দিতে পারে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, গো দেয়ার ইজ এ মার্চেন্ট কেম ফর হিজ গুডস, দেখো একটা ব্যবসায়ী তার পণ্যের জন্য এসেছেন। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাটি বলেছিল? হু ইজ দ্য মার্চেন্ট, ব্যক্তি এখানে ব্যবসায়ীটাকে বা বণিকটাকে। হোয়াট ইজ রেফার্ড টু অ্যাজ গুডস, গুডস বলতে এখানে কি বোঝানো হয়েছে বা মালপত্র বলতে এখানে কি বোঝানো হয়েছে? ইন হোয়াট ওয়ে ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দ্য টাইম, এবং এই কথাটার মাধ্যমে সেই সময়ের মানুষের যে থিঙ্কিং বা সেই সময় মানুষের যে দৃষ্টিভঙ্গি এবং সমাজের দৃষ্টিভঙ্গি সেটা কীভাবে ফুটে উঠেছে? 2 + 1 + 1 + 2 = 6। তারপরের প্রশ্ন, ইফ ইউ লাইক, যদি তোমার ইচ্ছা হয় বা যদি তুমি পছন্দ করো, আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, আমি তোমাকে ওর মধ্যে একটা পুরস্কার হিসেবে বা উপহার হিসেবে, পুরস্কার না অ্যাকচুয়ালি উপহার হিসেবে দিয়ে দেবো। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ দ্য পার্সন স্পোকেন টু, এবং এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? হোয়াট উড দ্য স্পিকার মেক এ প্রেজেন্ট অফ, এবং বক্তা কিসের উপহার দেবে? হোয়াই ডিড দ্য স্পিকার সে সো, বক্তা কেন এমনটা বলেছিল? 1 + 1 + 1 + 3 = 6। যে পরের প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, ফরগিভ আস ইভেন ভ্যাসিলেভিচ, আমাদের ক্ষমা করে দিন ইভেন ভ্যাসিলেভিচ, উই আর অল লিটল হিটেড, আমরা একটু বেশি উত্তপ্ত হয়ে গেছি, সামান্য একটু উত্তপ্ত হয়ে গেছি, মানে রেগে গেছিলাম। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু আর রেফার টু বাই আস, আস বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? হোয়াই ওয়্যার দ্য পার্সনস রেফার টু এ লিটল হিটেড, এবং সেই সমস্ত যাদের কথা এখানে বলা হচ্ছে তারা কেন রেগে গেছিল? হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, কেন ওই ব্যক্তিটি ক্ষমা চেয়েছিল? 1 + 1 + 2 + 2 = 6। টোটাল 6 নম্বরের প্রশ্ন। লাস্ট জিনিসটা তোমাদের পড়তে হবে হচ্ছে, ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ টু বুক অফ অ্যাজ এ সেন্সিবল ফাদার অফ
চুবুকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার, মানে একজন দায়িত্বশীল বাবা হিসাবে চুবুকভের চরিত্র, বা এটা কিরকম দিতে পারে যে একটা লাইন বলে দিল যে তোমরা বিয়ে করে নাও, এই লাইনটাও দিয়ে দিল, বললো যে এখানে এই কথাটি কে বলেছিল এবং তার চরিত্র বিশ্লেষণ করো, তাহলে কি লিখতে পারবে না? অবশ্যই পারবে, কারণ একই প্রশ্ন তোমাদের, তার জন্য করে বারবার করে বলি যে প্রশ্নটা পরীক্ষার সময় দেয়া থাকবে সেই প্রশ্নটা ভালো করে পড়বে, পড়ে আগে মানে বুঝবে যে তোমাকে ওখানে কি উত্তর চেয়েছে, তারপরে উত্তরটা গিয়ে করবে, তাহলে দেখবে যে কোনো রকম কোনো ভুল হবে না। কারণ তোমরা অনেকে কোশ্চেন পড়ো যে ধরো একই লাইনের কোশ্চেন রয়েছে, একই লাইনের প্রশ্ন কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়, সেটাও কিন্তু বুঝতে হবে যে একই লাইন তোলা রয়েছে, ও এটা তো আমার জানা, ও কোনোভাবে লিখতে শুরু করে দিলে। অনেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নই পড়ো না, যে সাজেশন থেকে যেগুলো আমি পড়ে গেলাম কমন পেলাম, বা এখানে কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দেয়, তার জন্য কিন্তু উত্তরগুলো ভুল হয়ে যায় এবং অনেক পরীক্ষার্থী কিন্তু এই কারণে কিন্তু ফেল করে। আর এই কথাটা আমি এই কারণেই বলছি কারণ তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা কোশ্চেন পড়ো না পরীক্ষার সময় ঠিকঠাক করে, উত্তরগুলো জাস্ট কোনো রকমে লিখে দিয়ে আসো। তাই তোমাদের প্রত্যেককে বলবো যে কোশ্চেনগুলো পড়ো, উত্তরগুলো বোঝো, উত্তরগুলো কিন্তু মুখস্থ করার জন্য না, আমি এখানে যে নোটসগুলো তোমাদের দিয়ে দেবো সেগুলো কিন্তু তোমাদের তৈরি করতে বলছি, মানে তোমরা নিজেদের মতো করে এখান থেকে উত্তর দেখে নিজেদের মতো করেও কিন্তু লিখতে পারো, না বুঝে কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই বা না বুঝে মুখস্থ করা উচিতও নয়, কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বোঝো। বাংলা মানে সহ নেক্সট ভিডিও থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি তোমাদের বুঝিয়ে দেবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।